এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন? এই জোড়াটা 500 টাকা। তো এই জোড়াটার দাম চাচ্ছেন ভাই মাত্র 500 টাকা। হ্যালো প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি রিয়াদ হাসান আবারও চলে আসছি আপনাদের মাঝে, আর আমার ক্যামেরার পেছনে আছে আমার বন্ধু শাহরিয়ার সৌরভ। আর আমি আজকে চলে আসছি নাটোরের সুপরিচিত এবং জনপ্রিয় খামারে। তো ভাইকে আপনারা সকলেই মোটামুটি চেনেন, তারপরে নতুন দর্শক এবং পুরাতন দর্শক সকলের উদ্দেশ্যে ভাইকে আবারও নতুনভাবে পরিচয় করাই দেবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আছি ভাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো ভাই আপনার পুরো পরিচয়টা একটু দর্শকদের মাঝে বলে দেন। পরিচয়, আমার নাম মোহাম্মদ ইউসুফ, আমার বাসা নাটোর আহমদপুর বাস স্ট্যান্ডের জামে মসজিদের মিনারের অপোজিটে ভাইয়ের খামারটি অবস্থিত। তো দেশের যে কোনো প্রান্ত থেকে যদি কোনো দর্শক সরাসরি ভাইয়ের খামারে আসতে চান, আহমেদপুর বাস স্ট্যান্ডে এসে ভাইকে সরাসরি ফোন দিলে আর কি ভাই আপনাদেরকে রিসিভ করে নিতে পারবেন। আর আপনাদের পক্ষে যদি আসা সম্ভব না হয় তাহলে ভাই আসলে বাসের মাধ্যমে দেশের প্রায় সকল জেলাতে ডেলিভারি দিয়ে থাকবেন, এটা নিয়ে আশা করি কোনো রকম কোনো সমস্যা নেই। তো ভাই আজকে কত জোড়া কবুতর দর্শকদেরকে দেখাবেন? আজকে মোটামুটি 40 জোড়া দেখাতে পারবেন। 40 জোড়ার মতো আর কি কবুতর দর্শকদেরকে দেখাবেন। তো এগুলো তো ভাই খুবই সীমিত দামের মধ্যে, একেবারেই সীমিত দামের মধ্যে। আর আরেকটা কথা ভাই আসলে প্রথমেই বলে দিচ্ছে আমাকে আসার শুরুতেই, তো সেটা হচ্ছে যে কি ভাই আপনার আজকে যতগুলো কবুতরই দেখাবেন না কেন, তো ভাই আসলে সকল কবুতরই আলোচনার মাধ্যমে দাম কিছুটা আর কি কমাই দেবেন আপনাদেরকে। তো প্রিয় দর্শক, ভাইয়ের এখানে বর্তমানে যেগুলো কবুতর আছে তো সেগুলো আপনাদেরকে দেখাবো এবং দাম দরগুলো দেখাবো। তো তার আগে ভাই আপনার নাম্বারটা একটু দর্শকদের মাঝে বলে দেন। আমার নাম্বার 01714 01714 86586221। তো ভাইয়ের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো সকল কিছুই আছে। কোনো দর্শক ভিডিও দেখে বুঝে নিতে অসুবিধা হলে ভাইকে ফোন দিবেন এবং ভাই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ভিডিওতে আলাদাভাবে আর কি আপনাদেরকে ভিডিও পাঠিয়ে দিবেন। তো প্রিয় দর্শক, ভাইয়ের এখানে বর্তমানে কি কি কবুতর আছে আর এগুলোর বর্তমান বাজার মূল্য ভাই কেমন কি চাচ্ছেন, তো সেগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। তো তার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চালু করে দিন। তো প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো ইউসুফ ভাই, এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা অ্যান্ডোলেজিয়ান হাউস পিজিয়নের মেল, আর হচ্ছে এটা ব্লু চেকার, বাট এখান থেকে বাচ্চা বের হয় অ্যান্ডোলেজিয়ান। আচ্ছা, এখান থেকে অ্যান্ডোলেশিয়ান বাচ্চা আসে, তাহলে এটা রানিং পেয়ার ভাই? না জি, রানিং পেয়ার, একদম ফুল রানিং পেয়ার। তবে কোয়ালিটি অনেক সুন্দর আছে এবং বড় সাইজের আছে। তো এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? জোড়াটা 5000 টাকা দাম রাখবো। এই জোড়াটার দাম চাচ্ছেন ভাই 5000 টাকা? অবশ্যই আলোচনার সুযোগ আছে। আচ্ছা, এটা আলোচনার সুযোগ আছে ভাই, চাওয়া দাম হচ্ছে 5000 টাকা, একদম ফুল রানিং কবুতর। সিঙ্গেল মেলটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? সিঙ্গেল মেলটা দাম চাচ্ছি 3000 টাকা, আলোচনার সুযোগ আছে। আচ্ছা, এটার দাম চাচ্ছেন ভাই 3000 টাকা সিঙ্গেল মেল, কোথাও কোন রকমের কোন ধরনের আর কি কোন মিসমার্ক নাই। তো দাম চাচ্ছেন ভাই 3000 টাকা, আলোচনার সুযোগ আছে। তো ইউসুফ ভাই, এখানে আমরা এটা কি কবুতর দেখছি? এগুলো অ্যালমন জ্যাকোবিন আর কি, নটটা অ্যালমন, মাদিটা কাইট, অ্যালমন থেকে বের হওয়া। আচ্ছা, অ্যালমন থেকে বের হওয়া, নটটা হচ্ছে অ্যালমন কালার আর হচ্ছে মাদিটা হচ্ছে কাইট কালারের। তবে হুড গুলো তো মাশাআল্লাহ বিশাল সুন্দর, রিং ব্লাডের আর কি। আচ্ছা, রিং ব্লাডের, দর্শক আপনারা দেখেই বুঝতে পারছেন দুইটাই কিন্তু হুড অনেক সুন্দর আছে এবং কোয়ালিটি অনেক সুন্দর আর কি। তো এগুলো বয়স কেমন আছে ইউসুফ ভাই? সব 10 পর কমপ্লিট আর কি। আচ্ছা, 10 পর কমপ্লিট হয়ে গেছে। তো কেমন কি দাম চাচ্ছেন? 3000 টাকা। তার দাম চাচ্ছেন ভাই 3000 টাকা। তো এটা কি ভাই ফিক্স থাকবেন, আলোচনার সুযোগ আছে ভাই? প্রত্যেকটা কবুতরেরই আলোচনা, এটারও আলোচনার সুযোগ আছে। তো ইউসুফ ভাই, এখানে তো আমরা লাক্ষা কবুতর দেখতে পাচ্ছি। জি, রানিং পেয়ার, রানিং লাক্ষা আমরা দেখতে পাচ্ছি। তো পাখার কি প্রবলেম আছে নাকি ভাই? পাখা ওই সাইডে হালকা উল্টানো আছে। আচ্ছা, হালকা একটু উল্টানো আছে, প্রবলেম নাই ডিম বাচ্চাতে। ডিম বাচ্চা ওকে আছে? এই যে এই যে এই। আচ্ছা, হ্যাঁ, বাচ্চা তো একদম ঠিক করে ভাই নাকি? হ্যাঁ, বাচ্চাটা ঠিক করে। আচ্ছা, তো ডিম বাচ্চা ওকে আছে। কেমন কি দাম চাচ্ছেন? মাত্র 1000 টাকা দাম চাচ্ছেন ভাই, মাত্র 1000 টাকা। তো ইউসুফ ভাই, এখানে তো আমরা লাক্ষা কবুতর দেখতে পাচ্ছি। জি, নটটা আমেরিকান, মাদিটা ইন্ডিয়ান। আচ্ছা, মেলটা হচ্ছে আমেরিকান লাক্ষা আর হচ্ছে ফিমেলটা হচ্ছে ইন্ডিয়ান লাক্ষা। তো এগুলোর বয়স কেমন আছে ভাই? নিউ অ্যাডাল্ট, নিউ অ্যাডাল্ট কবুতর। আচ্ছা, কেউ যদি এটা ভাই সিঙ্গেল কেড়ে নিতে চাই দেওয়া যাবে না খালি জোড়ায় বিক্রি করবে? দেওয়া যাবে, ডবল নিলে ডবল দেবো। আচ্ছা, তো এটা জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? জোড়াটার দাম চাচ্ছি 1200 টাকা। এই জোড়াটার দাম চাচ্ছেন 1200 টাকা। আর সিঙ্গেল যদি কেউ নিতে চায় কোনটার দাম কত রাখবেন ভাই? সিঙ্গেল নিলে একটু যেটাই নিক একটু দাম বেশি হয়। আচ্ছা, সিঙ্গেল নিলে আসলে বেশি পড়বে, তবে জোড়া নিলে ভাই আসলে কম করেই চেয়ে ফেললো। হ্যাঁ, কম করে চেয়ে ফেললো, 1200 টাকা হলে আর কি জোড়াটা সেল করে দিবেন। তো ইউসুফ ভাই, এখানেও তো আমরা লাক্ষা কবুতর দেখতে পাচ্ছি। জি, তো একটা সাদা আর একটা হচ্ছে কপি, কপি কালার। তো এগুলোর বয়স কেমন আছে ভাই? বাচ্চা 2-3 পর গেছে, 2 থেকে 3 পরে বাচ্চা। আচ্ছা, তো নরমাদি কি আশা করা যায় ভাই?
আশা করা যায়, তবে আমি গ্যারান্টি দেব না। আচ্ছা আশা করা যায়, তবে এটার কোনো গ্যারান্টি নাই। তো কেমন কি দাম চাচ্ছেন ভাই জোড়াটা? গ্যারান্টি নাই বলতে নরমাদির গ্যারান্টি নাই। হ্যাঁ নরমাদির। এটা কেমন কি দাম চাচ্ছেন? এই জোড়াটা 500 টাকা। তো এই জোড়াটার দাম চাচ্ছেন ভাই মাত্র 500 টাকা। তো ইউসুফ ভাই এখানে এটা আমরা কি করবো তো দেখছি, এটা টাইগার কিং, টাইগার কিং আমরা দেখতে পাচ্ছি। তো এগুলোর বয়স? বয়স সব পরে চলে গেছে। আচ্ছা সব পর চলে গেছে। নরমাদি তো কনফার্ম আছে ভাই নাকি? নরমাদি কনফার্ম আছে। আচ্ছা নরমাদি কনফার্ম আছে। জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন? দাম চাচ্ছি 3000 টাকা, তবে আলোচনার সুযোগ আছে। আচ্ছা চাওয়া দাম 3000 টাকা, তো ভাই আলোচনার আর কি সুযোগ রাখলেন। তো ইউসুফ ভাই এখানে আমরা তো কিং দেখতে পাচ্ছি না? জি লাল হলুদ কিং। আচ্ছা লাল একটা, একটা হচ্ছে হলুদ। এগুলোর বয়স? রানিং পেয়ার। আচ্ছা এগুলো হচ্ছে রানিং পেয়ার। তো জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? এই জোড়াটাও দাম চাচ্ছি 3000 টাকা, আলোচনার সুযোগ আছে। এই জোড়াটারও দাম চাচ্ছেন ভাই 3000 টাকা, আলোচনার সুযোগ আছে। তো ইউসুফ ভাই এখানে এটা আমরা কি করবো তো দেখছি, এটা সিলভার মডেনা বার আছে, সিলভার রেড বার আছে। আচ্ছা সিলভার রেড বার, এটা ইম্পোর্টেড ইরিং আছে। আচ্ছা ডবল ইরিং এর কবুতর, তবে কোয়ালিটি তো দর্শক আপনারা দেখে বুঝতে পারছেন খুবই সুন্দর কোয়ালিটি এবং হেলদি কবুতর। তো এটা হচ্ছে সিঙ্গেল একটা মেল আছে। তো সিঙ্গেল পিসটা কেমন কি দাম চাচ্ছেন? আমি দাম চাচ্ছি 4000 টাকা, তবে অবশ্যই ফোন দিলে আমি কমায় রাখবো ইনশাআল্লাহ। আচ্ছা ভাই দাম চাচ্ছেন 4000 টাকা, তবে ভাইকে আসলে ফোন দিলে ভাই আলোচনার মাধ্যমে দামটা কিছুটা কমায় রাখবেন, তবে কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটি। তো ইউসুফ ভাই এখানে এটা আমরা কি করবো তো দেখছি, এটা হাউস পিজন, হাউস পিজন আমরা দেখতে পাচ্ছি। তো এগুলোর বয়স? বয়স সব পর চলে গেছে, ডিম বাচ্চা শুরু করবে আর কি। আচ্ছা সব পর চলে গেছে। তো এগুলোর দাম কেমন কি চাচ্ছেন ভাই? এটা 2000 টাকা হলে বিক্রি করা যাবে। আচ্ছা নরমাদি তো কনফার্ম আছে ভাই? না নরমাদি, কালোটা মাদি ওটা নয়। আচ্ছা কালোটা হচ্ছে ফিমেল, আর এই সামনেরটা এই যে টাইগার, টাইগার তো ভাই না? জি টাইগার, টাইগারটা হচ্ছে মেল। তো এটা দাম চাচ্ছেন ভাই মাত্র 2000 টাকা। তো ইউসুফ ভাই এখানে এগুলো আমরা কি করবো তো দেখছি, ইয়েলো লাহোরি, ইয়েলো লাহোরি আমরা দেখতে পাচ্ছি। মার্কিং, মার্কিং মোটামুটি খারাপ না, ভালো মার্কিং আছে। আচ্ছা কোয়ালিটি সুন্দর আছে এবং হেলদি আছে এবং বড় সাইজের আছে। জি তো কেমন কি দাম চাচ্ছেন ভাই? 2000 টাকা। এটার বয়স? বয়স বিটিং চলতেছে, আজকে বিট করছে। আচ্ছা বিটিং চলতেছে। তো আসলে কবুতরগুলো অনেক সুন্দর আছে। তো দাম চাচ্ছেন ভাই মাত্র 2000 টাকা। তো ইউসুফ ভাই এখানে তো আমরা লাক্ষা দেখতে পাচ্ছি। জি আচ্ছা ব্ল্যাক লাক্ষা আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো বয়স? এই যে বিটিং করতেছে, বিটিং করতেছে, ডিম দিয়ে দিবে, ডিম ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দিয়ে দিবে। তো এগুলো কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটা দাম চাচ্ছি 1200 টাকা। আচ্ছা এই নটটা তো মানে লেজের কাছে, লেজের কাছে একটা ফোর মিস মার্ক আছে। আচ্ছা তো এটা দাম চাচ্ছেন ভাই মাত্র 1200 টাকা। তো এটা কি ভাই ফিক্সড? জি একদম ফিক্সড রেট থাকবে, তবে দাম চাচ্ছেন ভাই মাত্র 1200 টাকা। তিসু ভাই এখানে এটা আমরা কি করব তো দেখছি, কোপাল লার্ক, কোপাল লার্ক আমরা দেখতে পাচ্ছি। তো এগুলোর বয়স? মাদিটাও নিউ অ্যাডাল্ট, নটটাও নিউ অ্যাডাল্ট। আচ্ছা নিউ অ্যাডাল্ট কবুতর, নরমাদি কনফার্ম আছে। তো এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন? মাত্র 2000 টাকা। এই জোড়াটার দাম চাচ্ছেন ভাই মাত্র 2000 টাকা। তো এটা কি ভাই ফিক্সড? জি ফিক্সড, এটা একদম ফিক্সড রেট থাকবে, তবে এটার দাম চাচ্ছেন ভাই মাত্র 2000 টাকা। তো ইসু ভাই এখানে আমরা কি করবো তো দেখছি, এটা পলিশ লাইনেক্সের বেবি, পলিশ লাইনেক্সের বেবি দেখতে পাচ্ছি। কত পরে বেবি? এক দুই ফেদার গেছে, কিন্তু নরমাদি হবে কবুতরটা, একই বাতের মাথা ঠিক কোন, এটা এটা মাদি, এটা নর, একই বাতের কবুতর। আচ্ছা তবে এটা আশা করা যায় নরমাদি হবে। তো এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? মাত্র 2000 টাকা দাম চাচ্ছেন ভাই মাত্র 2000 টাকা। তেসু ভাই এখানে তো আমরা লাক্ষা কবুতর দেখতে পাচ্ছি। জি এটা সিলভার লাক্ষা, সিলভার 10 পর কমপ্লিট, সিলভার লাক্ষা 10 পর কমপ্লিট হইছে। তো নরমাদি তো কনফার্ম আছে ভাই? নরমাদি হয়ে গেছে, নরমাদি ইনশাআল্লাহ হয়ে গেছে। তো এগুলোর পর হচ্ছে 10 পর কমপ্লিট, কেমন কি দাম চাচ্ছেন? মাত্র 1500 টাকা, একটু ডিফারেন্ট হওয়ার কারণে দামটা একটু মানে বেশি হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা তো এটা দাম চাচ্ছেন ভাই, কোয়ালিটিটা অনেক, 1500 টাকা, তবে কোয়ালিটি সুন্দর আছে দর্শক আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। দাম চাচ্ছেন এই জোড়াটার 1500 টাকা। জি 1500 টাকা। তো ইউসুফ ভাই এখানে এগুলো আমরা কি করবো তো দেখছি ভাই, এটা শেখর রেড কালার, রেড কালারের শেখর আমরা দেখতে পাচ্ছি। তো এগুলোর বয়স? নটটা অনেক আগে ম্যাচ উঠেছে, মাদিটা পরে ম্যাচ উঠাও। আচ্ছা তো নরমাদি তো এমনি কনফার্ম আছে? জি নরমাদি কনফার্ম আছে। আচ্ছা নরমাদি কনফার্ম আছে। তো জোড়াটা কেমন কি দাম চাচ্ছে? মাত্র 1000 টাকা। মাত্র 1000 টাকা হলে আর কি ভাই এই শেখর জোড়াটা সেল করে দিবেন। তো ইউসুফ ভাই এখানে এটা আমরা কি করবো তো দেখছি, ঝর্ণা শাটিন, ঝর্ণা শাটিন আমরা দেখতে পাচ্ছি। করি তো ঠিক আছে ভাই না? এগুলো ঠিক আছে। এগুলো বয়স? মাদিটাও নিউ অ্যাডাল্ট, নটটাও নিউ অ্যাডাল্ট। আচ্ছা নিউ অ্যাডাল্ট কবুতর, তবে নরমাদি কনফার্ম আছে। জি দেখে বোঝা যাচ্ছে দর্শক আপনারা দেখে বুঝতে পারবেন। তো এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন? এই জোড়াটা 1200 টাকা হলে সেল করে দেবো। এই জোড়াটার দাম চাচ্ছেন ভাই মাত্র 1200 টাকা। তো ইউসুফ ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি, এটা অ্যালমন্ড থেকে বের হওয়া মেল, এটা অ্যালমন্ড থেকে বের হওয়া, তো এটা হচ্ছে মেল। তো এটার বয়স?
বয়স 10 ফেদার কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা 10 ফেদার কমপ্লিট হয়ে গেছে আর আমরা তার পাশে চলে যাই। পাশে এটা আমরা কি কবুতর দেখছি ভাই? এটা কালো পোটার, এটা মেবি ফিমেল হবে আর কি, এখনো সব পর্যায়ে মল্টিং এ আছে। আচ্ছা এখনো সব পর্যায়ে নি, তবে মল্টিং এ আছে, তবে আশা করা যায় এটা ফিমেল হবে। জি তবে আচ্ছা তাহলে এটা তো এখনো মানে জোড়া দেননি? তবে না জোড়া দেননি, জোড়া দেওয়া যাবে না এখনো। হ্যাঁ এই মুহূর্তে কি জোড়া দেওয়া যাবে না, তবে ফিমেল হওয়ার সম্ভাবনা আছে। দুইটা তো এই দুইটা তো ভাই একসঙ্গে বিক্রি হবে নাকি ভাই? একসঙ্গে বিক্রি হবে। আবার কেউ যদি কেটে নিতে চায় কেটেও তো দিতে পারবে? কেটেও দেওয়া যাবে, দুইটা একসঙ্গে দেওয়া যাবে। দুইটা যদি একসঙ্গে নেই তাহলে কেমন দাম নেবেন? মাত্র 2000 টাকা। মাত্র 2000 টাকা। আর সিঙ্গেল যদি নিতে চাই? সিঙ্গেল নিতে চাইলে একটু দাম কম করা হবে। আচ্ছা দাম একটু কম বেশি হবে, তো ভাইকে ফোন দিবেন, ভাই আসলে আলোচনার মাধ্যমে কম বেশি করে দেবেন। তো জোড়া চাইলেন ভাই 2000 টাকা। তো ইসু ভাই এখানে তো আমরা ব্ল্যাক প্রোমানিয়ামের একটা সিঙ্গেল মেল দেখতে পাচ্ছি। জি এটার বয়স 9 পর, 9 পর কমপ্লিট, তবে কোয়ালিটি কিন্তু সুন্দর আছে, অনেক সুন্দর কোয়ালিটি। আর এটা হচ্ছে কালো আছে, অনেক সুন্দর। তো এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? দাম চাচ্ছি মাত্র 3000 টাকা। দাম চাচ্ছেন ভাই মাত্র 3000 টাকা। তো এটা কি ভাই ফিক্সড? ₹2500। তো এটারও তো আলোচনার সুযোগ আছে ভাই? অবশ্যই অবশ্যই আলোচনার সুযোগ আছে ভাই। চাওয়া দাম হচ্ছে ₹2500। কোয়ালিটি অনেক সুন্দর আছে। তো এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন? মাত্র 7000 টাকা, আলোচনার সুযোগ আছে। আচ্ছা এটার দাম, জোড়াটার দাম চাচ্ছেন ভাই 7000 টাকা, তারপরে আলোচনার সুযোগ আছে। তো ইসুফ ভাই এখানে আমরা কি কবুতর দেখছি? ইয়েলো কালার ম্যাগপাই, ইয়েলো কালারের ম্যাগপাই দেখতে পাচ্ছি। তো এগুলোর বয়স? বয়স ভাই 10 ফেদার কমপ্লিট হয়েছে। 10 ফেদার কমপ্লিট হয়েছে। তো এগুলোর মার্কিং? মার্কিং একটু মিসমার্ক আছে পাকার কাছে, ওই যে পাশে দেখতে পাচ্ছেন। আচ্ছা তো এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? মাত্র 1500 টাকা দাম চাচ্ছি। এটা দাম চাচ্ছেন ভাই 1500 টাকা। এই যে দর্শক একবারে অল্প হয়তো বা কয়েকটা পর, 2-3 পর এরকম আর কি হবে। তো দাম চাচ্ছেন ভাই মাত্র 1500 টাকা। 1500 টাকা। আমরা কি কবুতর দেখছি? একটা কালো ডেনিশের মেল এটা, আবার ওইটা হচ্ছে ইয়েলো ডেনিশের মেল। আচ্ছা দুইটার বয়স? দুইটা 10 ফেদার কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন? দুইটা মাত্র 1500 টাকা। মাত্র 1500 টাকা হলে আর কি ভাই জোড়াটা সেল করে, ডেলিভারি চার্জ একদম ফ্রি, ডেলিভারি চার্জ ফ্রি তার মধ্যে। তো সুব ভাই এখানে এগুলো আমরা কি কবুতর দেখছি? নিউ অ্যাডাল্ট হচ্ছে বোম্বাই, নিউ অ্যাডাল্ট ঝুটি অনেক সুন্দর, বোম্বাই পিছনে ঝুটি অনেক সুন্দর আছে। তো নরমালি তো কনফার্ম আছে ভাই নাকি? আশা করা যায়, আশা করা যায় নরমালি হবে। তো জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন? মাত্র 1000 টাকা। মাত্র 1000 টাকা হলে আর কি ভাই জোড়াটা সেল করে দেবেন। তো ইসু ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা কিং, এটা লালটা নর, আর এই যে চোকরা বকরা কালার আসছে এটা ফিমেল, এটা ফিমেল। আচ্ছা জি। তো এগুলোর বয়স? বয়স নিউ অ্যাডাল্ট হয়ে গেছে আর কি, নিউ অ্যাডাল্ট হয়ে গেছে। কেমন কি দাম চাচ্ছেন? মাত্র 2000 টাকা। মাত্র দাম চাচ্ছেন ভাই 2000 টাকা। তো ইসু ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? রেড ফিডব্যাকের মেল, রেড ফিডব্যাকের আমরা মেল দেখতে পাচ্ছি। 10 ফেদার কমপ্লিট, এটা হচ্ছে 10 ফেদার কমপ্লিট। তো এটা দাম কেমন কি চাচ্ছেন ভাই? ভাই মাত্র 1500 টাকা। দাম চাচ্ছেন ভাই মাত্র 1500 টাকা। তো এটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনার সুযোগ আছে? অবশ্যই প্রত্যেকটা কবুতরে আলোচনার সুযোগ আছে, অতএব এটারও আলোচনার সুযোগ থাকবে। তো সুব ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা ব্লু শোকিং এর মেল, কম বেশি ভাই আসলে করে দিবেন। তো যার পছন্দ হবে ভাইকে ফোন দিবেন, ভাই এটা আলোচনার মাধ্যমে আর কি এটা কম বেশি করে দিবেন। ইসুফ ভাই এখানে আমরা কি কবুতর দেখছি? এটা ভাই বুখারার এটা মেল, রেড কালার, বুখারার আমরা মেল দেখতে পাচ্ছি রেড কালারের। জি তো এটার বয়স?
খুবই সুন্দর কোয়ালিটি আছে দর্শক, তো আপনারা মাত্র 500 টাকা হলে আর কি এটা পেয়ে যাবেন। তো ইসুফ ভাই, এখানে আমরা কি কবুতর দেখছি? এটা বিউটির মেবি ফিমেল 10 পর কমপ্লিট, বাচ্চা থেকে আমার ঘরে বড় হইলো। আচ্ছা, তো এখন 10 পর কমপ্লিট হয়ে গেছে। তো কেমন কি দাম চাচ্ছেন ভাই? মাত্র 1000 টাকা। মাত্র 1000 টাকা হলে আর কি ভাই সিঙ্গেল পিসটা সেল করে দিবেন। মাত্র 700 টাকা হলে আর কি ভাই সিঙ্গেল পিসটা সেল করে দিবেন। দাম চাচ্ছেন ভাই মাত্র 700 টাকা। খুবই সুন্দর আর কি মার্কিন আছে, তো এটা সিঙ্গেল একটা মেল, যদি কারো লাগে বা টিউবও সুন্দর আছে, তো এটা কেমন কি দাম নেবেন? মাত্র 1000 টাকা হলে আর কি ভাই সিঙ্গেল পিসটা সেল করে দিবেন। কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটি। তো ইসু ভাই, এখানে আমরা কি কবুতর দেখছি? এটা ব্ল্যাক কালার ভেলভেট শিলের মেল, চোখের ঘেট টকটকে লাল হবে। আচ্ছা, ব্ল্যাক কালার ভেলভেট শিলের আমরা মেল দেখতে পাচ্ছি, ঝুটি আছে এবং চোখের ঘেট দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন একদম টকটকে লাল। তো এটার বয়স 10 পর কমপ্লিট, আমার ঘরে বাচ্চা থেকে বড় হয়েছে আর কি। আচ্ছা, এটা ভাইয়ের ঘরে বাচ্চা থেকে বড় হয়েছে, 10 পর কমপ্লিট। কেমন কি দাম চাচ্ছেন? মাত্র 1500 টাকা হলে আর কি ভাই সিঙ্গেল পিসটা সেল করে দিবেন। তো ইসুফ ভাই, এখানে আমরা কি কবুতর দেখছি? এটা অরিজিনাল রিং ব্লাডের রিং পায়ে আছে, ই রিং এর এটা মেল। আচ্ছা, ই রিং এর এটা মেল আমরা দেখতে পাচ্ছি, তবে কবুতরের কোয়ালিটি কিন্তু অনেক বড়। জি, অনেক বড় সুন্দর আর কি। আচ্ছা, কেমন কি দাম চাচ্ছেন? এটা দাম চাচ্ছি 3000 টাকা। এই সিঙ্গেল পিসটার দাম চাচ্ছেন ভাই? তবে আলোচনার সুযোগ আছে, আলোচনার সুযোগ আছে। ব্যাট কমেন্ট করার কিছু নাই, কবুতর কিন্তু রিং এর অনেক সুন্দর কবুতর। আচ্ছা, তবে দাম চাচ্ছেন ভাই 3000 টাকা, তবে আলোচনার সুযোগ আছে। জি, ইসু ভাই, এখানে আমরা কি কবুতর দেখছি? কালো শ্যালোর মিসমার্ক আছে মেল। আচ্ছা, কালো শ্যালোর মিসমার্ক আছে মেল। তো এটার বয়স? সব পরে চলে গেছে এগুলা। আচ্ছা, কেমন কি দাম চাচ্ছেন? মাত্র 500 টাকা ভাই। মাত্র 500 টাকা হলে আর কি ভাই সিঙ্গেল পিসটা সেল করবেন। তো ইসুফ ভাই, এখানে আমরা কি কবুতর দেখছি? ভাই, এটা বোম্বাই আর কি, সাদা ভাই দেখতে পাচ্ছি, সাদা আর হলুদ কালার। কোনটা মেল কোনটা ফিমেল ভাই? ইয়েলোটা ফিমেল আর সাদাটা মেল। আচ্ছা, এটার বয়স? বয়স বিটিং চলতেছে, আমি বিটিং করা দেখছি। আচ্ছা, কেমন কি দাম চাচ্ছেন? মাত্র 500 টাকা। মাত্র 500 টাকা হলে আর কি ভাই জোড়াটা সেল করে দিবেন। তো ইসুফ ভাই, এখানে এগুলো আমরা লাক্ষা কবুতর দেখতে পাচ্ছি। জি, একটা চকলেট আর একটা হচ্ছে কফি কালার। তো এগুলোর বয়স? বয়স ভাই 10 ফেদার কমপ্লিট। আচ্ছা, 10 পর কমপ্লিট। কেমন কি দাম চাচ্ছেন? 1000 টাকা। দাম চাচ্ছেন ভাই মাত্র 1000 টাকা। তো ইসুফ ভাই, এখানে আমরা কি কবুতর দেখছি? লাল কালার মুক্ষির বাচ্চা। লাল কালার মুক্ষির আমরা বাচ্চা দেখতে পাচ্ছি, কত পরে বেবি ভাই? 71 যাইতে পারে, 71 যাইতে পারে। কোয়ালিটি সুন্দর আছে। কেমন কি দাম চাচ্ছেন? মাত্র 500 টাকা। মাত্র 500 টাকা হলে আর কি ভাই জোড়াটা সেল করে দেবেন। একই বাতের বেবি তো ভাই, নাকি? একই বাতের বেবি। তো দাম চাচ্ছেন ভাই মাত্র 500 টাকা। তো ইসুফ ভাই, এখানে আমরা কি কবুতর দেখছি? এটা ব্লু চেকার রেসার। ব্লু চেকার রেসার আমরা দেখতে পাচ্ছি। জি, তো এগুলোর বয়স? নিউ অ্যাডাল্ট। নিউ অ্যাডাল্ট কবুতর। কোয়ালিটি তো অনেক সুন্দর আছে, অনেক সুন্দর কোয়ালিটি, অনেক সুন্দর। আচ্ছা, কেমন কি দাম চাচ্ছেন? মাত্র 1000 টাকা। মাত্র 1000 টাকা হলে আর কি ভাই জোড়াটা সেল করে দিবেন।
তো ইসুব ভাই এখানে আমরা কি কবুতর দেখছি এটা গোল্ডেন সুইফটের মেল গোল্ডেন সুইফটের আমরা একটা সিঙ্গেল মেল দেখতে পাচ্ছি 10 পর কমপ্লিট 10 পর কমপ্লিট কেমন কি দাম চাচ্ছেন মাত্র 700 টাকা মাত্র 700 টাকা হলে আর কি ভাই এই সিঙ্গেল পিসটা সেল করে দিবেন